সো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা ঐক্য শ্রী স্কলারশিপের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছো যে তোমাদের ঐক্য শ্রী স্কলারশিপ যাদের আগস্ট মাসের 3 তারিখে লট পড়েছিল তাদের পেমেন্ট আজকে ক্লিয়ার হয়েছে। আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে পেমেন্ট ক্লিয়ার হয়েছে। আজকে তারিখ হচ্ছে 20 আগস্ট, এবং জানি না ভিডিওটা তুমি কবে কখন দেখছো। সো আমি 20 আগস্ট ভিডিও বানাচ্ছি এবং পেমেন্টটাও 20 আগস্টে, কিন্তু প্রত্যেকের যাদের 3 তারিখে লট ছিল MCM স্কলারশিপ, অনেকের ছিল, অনেকের পোস্টম্যান 3 আগস্টের লট, তাদের কিন্তু আজকে পেমেন্ট ক্লিয়ার করলো। এর পাশাপাশি কিন্তু অনেক স্টুডেন্ট তোমাদের কিন্তু পেমেন্ট এখনো পর্যন্ত হোল্ড হয়ে আছে। কোন কোন লটের পেমেন্ট হোল্ড হয়ে আছে? বেসিক্যালি এই মাসেরই 8 তারিখে একটা লট পড়েছিল এবং 16 তারিখে একটা লট পড়েছিল, তাদের পেমেন্ট এখনো ঢোকেনি। যাদের 8 আগস্ট এবং 16 আগস্ট লট পড়েছে তাদের পেমেন্ট কবে দেবে ভিডিও সাজানো। তো চলো শুরু করছি পরের দুটো আপডেট তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তার আগে তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড সমস্ত ভিডিও তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। চলো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ভিডিও শুরুতেই তোমাদের 3 আগস্ট যে লটটা পড়েছিল 20 তারিখে পেমেন্ট ক্রেডিট হয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তোমাদের যদি এখনও ক্রেডিট না হয়ে থাকে অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমরা চেক করতে থাকো। আগামীকালকের মধ্যে হয়তো তোমাদের প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আজকে মালদা ডিস্ট্রিক্টের দিকে টাকা পেয়ে গেছে, যেটা কিন্তু আমার গ্রুপে তারা ইনফরমেশন দিচ্ছিল। তো এর পরবর্তী যে দুটো আপডেট তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওতে আমি প্রেজেন্ট করেছি সেটি হচ্ছে তোমাদের 8 তারিখে যাদের লট পড়েছিল তাদের পেমেন্ট কবে দিতে চলেছে, এবং যাদের 16 আগস্ট লট পড়েছিল তাদের পেমেন্ট তোমাদের এই মাসের একদম লাস্টের উইকে তোমাদের পেমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের লাস্টের উইকে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু তোমরা পরের মাসের ফার্স্ট উইকে কনফার্ম পেমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। তবে 8 আগস্টের লটের পেমেন্ট সম্ভবত এই মাসেই তোমাদের লাস্টের উইকের দিকে দিয়ে দেবে, এবং 16 আগস্ট লটটা ছিল সেটার পেমেন্ট কিন্তু তোমাদের হয়তো বা নেক্সট মান্থের ফার্স্ট উইক নাগাদ যেতে পারে। তো এটা তোমাদের জন্য স্পেশাল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের পেমেন্ট কবে দেবে অনেকে বারবার জিজ্ঞাসা করছিলে। এর পরবর্তী লট যদি তোমাদের বলতে চাই, যে অনেকে লট নিয়েও কোশ্চেন করছো যে দাদা নতুন করে লট আমাদের কবে জেনারেট হবে, অনেকের স্কুটিনাইজ হয়ে রয়েছে, এর পরবর্তী তোমাদের কিন্তু কি হবে তোমাদের লট নাম্বার জেনারেট করা হবে, সেই লট আবার নতুন করে কবে দেওয়া হবে। দেখো প্রত্যেক মাসে তোমাদের নতুন নতুন লট কিন্তু কোনো না কোনো স্কলারশিপের স্কিমে দেওয়া হচ্ছে, যেমনটা এই মাসের 3 তারিখ থেকে শুরু করে 3 তারিখে দিয়েছে, 8 তারিখে দিয়েছে, 16 তারিখে দিয়েছে, মোটামুটি 1 সপ্তাহ পরপর তোমাদের লট যেহেতু দেওয়া হচ্ছে। 16 তারিখে যদি দেয় হয়তোবা এই মাসের 25 বা 26 তারিখ নাগাদ আবার নতুন করে আর একটা লট জেনারেট করার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে, তাই তোমাদের লট খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা পাবে। আজকে 20 তারিখ আমি ভিডিও বানাচ্ছি, আগেই বলেছি। সো তোমাদেরকে আজ 2-1 দিন হয়তো অপেক্ষা করলে তোমাদের নতুন লট তোমরা আবার হয়তো পেতে চলেছো। তো মোটামুটি এই ছিল এই 3-4 মিলে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।